এই যে এখন আমরা তো যাইতেছি গিয়া তুমি যাবে কোথাতে আলহামদুলিল্লাহ বোর্ডিং শেষ করলাম মাত্র এই যে আমাদের বিমানে বসে গেছি হ্যাঁ চাউল দিছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই ভিডিওটা আমি যখন দেশে এসেছিলাম আব্বা আর আমি তখনকার ভিডিওটা শ্যুট করা ভিডিওটা আর আপলোড দেওয়া হয়নি তাই অনেক দিন পরে আপলোড দিতেছি অলরেডি চলে যাব ইনশাআল্লাহ ঈদের পরে চলে যাব তো যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছুই দেখতে পারবেন এয়ারপোর্ট দেখাবো আপনাদের বিমান দেখাবো বিমানের ভিতরে কেমন খাবার দেয় সেটা আপনাদেরকে দেখাবো আর অনেক কিছুই আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করছি তো বন্ধুরা আমরা রুম থেকে বের হয়ে যাচ্ছি এখন এই মুহূর্তে ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন ওনাকে ওকে হয়তো অনেকেই জানেন ও হচ্ছে আমার ভাতিজি সে এবং আমার ছোট ভাইয়ের বউ এবং আমার ভাতিজি তারা এখন বর্তমানে দুবাইতেই আছে আর তার কারণ হচ্ছে একটাই যে আমার যে ছোট ভাই আছে সফিউল্লাহ সে কিন্তু দেশে আসতে পারতেছে না গত 4-5 বছর ধরে কারণ বিজনেসের জন্য কারণ সে বাহিরে যে আমাদের বিজনেসটা আছে বাহিরের সমস্ত কিছু সে দেখাশোনা করে সে চলে আসলে অনেক প্রবলেম তাই আমরা কি করেছিলাম তার ওয়াইফকে গত 5 বছরে আমরা তিনবারের মতো দুবাই নিয়েছিলাম সেখানে ছিল 4-5 মাস ছিল আবার চলে আসছে এখন আবার গিয়েছে তারা এখনও আছে তারা চলে আসবে ঈদের পরে আমার ছোটো ভাই আসবে 20 দিনের জন্য আর আমি ঈদের পরে চলে যাব ইনশাল্লাহ আর আমার সবচেয়ে ছোটো ভাই যে জাকারিয়া সে আসতেছে এই 23 তারিখ তো যাই হোক আমরা এখন ট্যাক্সিতে উঠে গেলাম ট্যাক্সি দিয়ে যাচ্ছি এয়ারপোর্টে এয়ারপোর্টে রাস্তায় রওনা হলাম আব্বাও সাথে আছে তো আব্বা বেশি দিন হয় না আব্বা মাত্র 4 মাস হয়েছে গিয়েছে তারপর তিনি আবার তিনি যাবেন কারণ ওইখানে একজন মুরব্বী থাকলে আমাদের জন্য অনেকটা শক্তি হয় আর আব্বার সাথে থাকলে তো আরও শক্তি পাই আমরা সাহস পাই কাজ করতে তো যাই হোক আপনারা জানেন যে দুবাইতে আমার ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে প্রায় 42 জনের মতো আছে আমরা এয়ারপোর্টে চলে আসছি আমরা অলরেডি নেমে গেলাম ট্যাক্সি থেকে যে আমার এটা হচ্ছে আমার ছোটো ভাই জাকারিয়া সে আসতেছে দেশে 23 তারিখ আর আমার এই যে এই ছোটো ভাই সে হচ্ছে যে ওই যে ওর নাম হচ্ছে রুকন মানে সফিউল্লাহ সে তার ওয়াইফকে নিয়ে দুবাইতে থাকে সেও আসবে আগামী 2 মাস পর সে হয়তো 20-25 দিনের জন্য আসবে আর কি আমি চলে যাবো ঈদের পরে তো আমরা এয়ারপোর্টে চলে আসলাম আব্বা কথা বলতেছি কার সঙ্গে জানি না তো আব্বার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা এয়ারপোর্টে চলে আসছি আমাদের ফ্লাইট ছিল আপনার রাত 11:30-11:30 মতো সময় ছিল আমরা দেখি এখন ফ্লাইটটা দেখার জন্য আসছি ভিতরে চলে আসলাম আমাদের ফ্লাইট এখানে আছে কি না দেখতেছি কোথায় ফ্লাইট আমরা তো দেখতে পাচ্ছি না তো যাই হোক এই যে ফ্লাইট ঢাকা BS 432 এরকম ফ্লাইটটা ছিল তো যাই হোক আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম ইমিগ্রেশনের জন্য কারণ আমাদেরকে বোর্ডিং পাস নিতে হবে ইমিগ্রেশন নিতে হবে সব কিছুই নিতে হবে সেজন্য আমরা দাঁড়িয়ে গেলাম আব্বা কিনি আর আমরা এখনও গেট ওপেন হয়ে গেছে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করিনি ভিতরে প্রবেশ করার জন্য কিছুক্ষণের মধ্যে গেট হয়তো ওপেন করবে আমরা চলে যাবো এই আমার দুই ভাই সে হচ্ছে সফিউল্লাহ সে হচ্ছে জাকারিয়া তো আমার দুই ছোটো ভাই আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করবেন সবাই কিনে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি খুব ভালো আছি তো আব্বা আমার সাথে এসেছে ছুটিতে বলতে সে আমরা তিনিও 6 মাসের টিকিট নিয়ে এসেছে আমার বোনজামাই আসতেছে তার সাথে তিনি আব্বা আবার যাবে দুবাইতে আমার ছোটো ভাই বসে আছে কারণ চলে আসতেছি মনটা ওদেরও অনেকটা খারাপ তবে খারাপ হওয়ার কিছু নাই কারণ এখানে অনেকে আছেন আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তো অলরেডি দেখতেই পাচ্ছেন ইমিগ্রেশনে আপনার ইমিগ্রেশন করার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে আমরাও দাঁড়িয়ে রয়েছি একজন একজন করে সুশৃঙ্খলভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক আছে তো এখানে আমরা বোর্ডিং পাস করব বোর্ডিং পাস দিব বোর্ডিং পাসে আমাদের আমরা সামান কতটুকু এনেছি সেটা অলরেডি আমাদের কাজ শেষ এখন আমি আলহামদুলিল্লাহ বোর্ডিং শেষ করলাম মাত্র সব কিছুই শেষ এখন বিমানের উদ্দেশ্যে বসে আছি আব্বা উদা লাগছে খাইতেছে ঠিক আছে
এই আর কি। আর মোটামুটি সব কাজ শেষ, এখন বাস চলে যাব, সবাই দোয়া করবেন। আব্বা কম লাগাইতেছে, কায়া লইতেছেন দেওয়া দাও সবকিছু। বুকিং টুকিং হয়ে গেছে সব কিছু অলরেডি, এই যে বোর্ডিং পাস আর এগুলা দেওয়া দিছি। আস্তে আস্তে কেন, আস্তে আস্তে কেন, আস্তে আস্তে কেন, বহুত দেরি আছে, মানুষ অলরেডি সবাই সিরিয়ালে বুকিংয়ের জন্য দাঁড়ায় রয়েছে। ওই যে এই আর কি সবাই দাঁড়ায় রয়েছে, মানুষ যাইতেছে ওই দিক দিয়ে। তো ইয়া শেষ, এখন অলরেডি বোর্ডিং নিয়ে নিছি। আমাদেরকে গেট নাম্বার দিয়ে দিছে 8 নাম্বার D8 গেট, এই গেট দিয়ে এখন যাবো, গিয়ে ইমিগ্রেশন শেষ করব। এখানে মোটামুটি বোর্ডিং পাস হয়ে গেছে, আমি শুধু ইমিগ্রেশনটা বাকি আছে। ওকে সবার সাথে থাকুন। আব্বা আসতেছে, তো এটা হচ্ছে ই গেট, ই গেটের মাধ্যমে আপনারা যেতে পারবেন। তো আব্বা একটু অসুস্থ, সেজন্য আমরা ই গেট দিয়ে প্রবেশ করতে একটু লেট হয়ে যাবে, কারণ এখানে আপনার ই গেটে গিয়ে তো আমরা সব কিছু শেষ করলাম, শেষ করে এখন ট্রেনে উঠে গেলাম, ট্রেনে উঠেছি, ঠিক আছে। আমরা ট্রেনে উঠে গেলাম, বুকিং টুকিং সব কিছু শেষ, আমরা ট্রেনে বসে আছি, ট্রেন দিয়ে আমাদেরকে নিয়ে যাবে টার্মিনাল, ঠিক আছে। গেট নাম্বার আমাদের 8 নাম্বার গেট, এবং এখানে আপনার ইউএস বাংলা বিমান আছে। তো আমরা যাচ্ছি, আব্বা বসে আছে, আসলে খুব ভালো লাগতেছে আব্বাকে সাথে নিয়ে দেশে যাইতেছি, অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। তবে আর একটু খারাপও লাগতেছে যে এদিক দিয়ে আমার দুইটা বাইক এখানে রেখে যাইতেছি, তারপর আমার ভুঞ্জামাই আছে, আরও অনেকেই আছে, তাদেরকেও রেখে যাইতেছি, সেটার জন্য আসলে একটু খারাপও লাগতেছে। তবে যাই হোক, সমস্যা নাই, এখন বর্তমান হচ্ছে আপনার ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে যোগাযোগও করা যায়। তো আমরা অলরেডি ট্রেন থেকে নেমে গেলাম, ট্রেন থেকে নেমে এখন আমরা একটু হেঁটে যেতে হবে, কিন্তু কখনো ভাবি নাই যে এত রাস্তা হাঁটতে হবে, মানে এত রাস্তা বলার বাহিরে অনেকক্ষণ আমাদেরকে হাঁটতে হয়েছে। তাই যারা যাবেন তাদেরকে বলবো, আপনারা যারা ইউএস বাংলায় যাবেন অবশ্যই দেশে দুবাই এয়ারপোর্ট থেকে আপনাদেরকে সামান সবসময় হাতে কম রাখবেন, কম রেখে কিন্তু তারপরে যাবেন, নয়তো কিন্তু আপনাদের অনেক কষ্ট করতে হবে। তো এই দিক দিয়ে আমাদের রাস্তা দেখাচ্ছে D8, আমাদের গেট নাম্বার D8, ঠিক আছে। তো অনেক রাস্তা আমাদের হাঁটতে হয়েছে, অনেক কষ্ট কি বলবো। তারপরও আপনার কিছু সামান আমার এখানে 7 কেজি মতো নেওয়ার কথা আছে হাতে করে, কিন্তু আমরা প্রায় অনেক সামান নিয়ে এসেছিলাম, প্রায় হাতে করে 20 কিলো নিয়ে এসেছি আব্বার আমি, 10 কিলো করে। তো বন্ধুরা, সামনে দেখা যাচ্ছে আমাদের সেই গন্তব্যস্থল যেখানে আমরা বিমানের জন্য ওয়েট করব, এটা হচ্ছে D8 গেট। অনেকটা রাস্তা হেঁটেছি, আব্বাকে নিয়ে বসে আসছি, এখনও গেট তারা এখান থেকে ওপেন করে নাই, আলহামদুলিল্লাহ ওপেন করে দিছে, আমরা ভিতরে প্রবেশ করে গেলাম। তবে আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা অবশ্যই সামান নিয়ে আসবেন মেপে, কারণ ভিতরে কিন্তু সামান মাপা হয়, যে আমরা এখানে এসেছি এখানেও সামান মানে মাপা হয়েছে, অনেকের সামান বেশি হয়েছে সেগুলো তারা ফেলে দিছে, আবার অনেকেই নিয়ে আসছে। তাই আপনাদেরকে বলবো যে সামান হিসাব করে নিয়ে আসবেন, 10 কিলো এখানে লিখা, 10 কিলো সর্বোচ্চ, 10 কিলো এখানে লিখা আছে, সর্বোচ্চ 10 কিলো নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, এই কথাটা আপনাদেরকে মাঝখানে বলে দিলাম, 10 কেজির উপরেও হয়, 11 কিলো হয়ে যাচ্ছে, কিন্তু হিসাব করে নিয়ে আসবেন, ঠিক আছে। তো আমরা অলরেডি বিমানের ভিতরে বসে গেলাম, জানালার পাশে আমাদের সিট পড়েছে, তো আব্বাকে জানালার পাশ দিয়ে দিলাম, তিনজন একসাথে বসলাম। এটা হচ্ছে ইমারত এয়ারলাইন্স, সেটা হচ্ছে সবথেকে বড় বিমান এবং সবথেকে উন্নত বিমান, এবং এই বিমানটা অনেক পুরস্কার পেয়েছে। তো অলরেডি আলহামদুলিল্লাহ বিমান আলহামদুলিল্লাহ বিমান উঠে গেছে উপরে, দেখতেই পাচ্ছেন উপর থেকে কেমন দেখা যায় দুবাই শহরটা। চলে যাচ্ছি দুবাই থেকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে সব কিছু সুন্দর করে ওকে হয়েছে, তবে কোনো রকমের সমস্যা হয়নি ইনশাআল্লাহ। আমরা এখন অনেকটাই উপরে চলে আসছি, কিছুক্ষণ পর হয়তো দেখবেন যে নিচটাও দেখা যাবে না, এখন তো দেখা যাচ্ছে দুবাই শহরটা, রাতের শহর, দুবাইকে বলা হয় রাতের শহর, চতুর্দিক দিয়ে লাইটিং করে। ওই যে 165 তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা, জুম করে দেখায় আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 165 তলা বিল্ডিং, আর এইটা হচ্ছে দুবাই শহর। উপর থেকে দেখেন কেমন দেখা যায় দুবাই শহরটা, অনেকেই হয়তো দেখেন নাই, আজকে দেখে নেন রাতের দুবাই শহর, ঠিক আছে। তো যাই হোক, দুবাই শহরটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা উপভোগ করুন। তো দুবাই শহর দেখলে নেই, কিছুক্ষণের পরে দেখবেন যে শুধু
উপর থেকে যখন তাকাবো নিচে শুধু দেখা যাবে আকাশ, আবার নিচ মানে এমন যখন আমরা উপরে চলে যাব, ঠিক আছে? তো এখন আমরা যে জায়গাটাতে আছি মোটামুটি অনেকটা উপরে চলে এসেছি। তো আল্লাহ তাআলা দেখেন কতটুকু কুদরত, আল্লাহ তাআলার রহমত। যাই হোক, বিমানের ভিতরে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে লাইফ জ্যাকেট আপনার সিটের নিচে, ঠিক আছে? এখানে কিন্তু লেখা আছে যে লাইফ জ্যাকেট আপনার সিটের নিচে। তারপর একটা বই পাবেন, সেই বইয়ের মধ্যে আপনারা অনেক কিছুই লেখা দেখতে পারবেন। বিমানের নামটা দেওয়া আছে 7378। তারপর আপনার মোবাইল ফোন বন্ধ রাখার জন্য বলছে, ধূমপান নিষিদ্ধ। হ্যাঁ, তারপর আপনি কিভাবে কি করবেন, মানে আপনি লাইফ জ্যাকেট কিভাবে পরবেন, আপনার মাথা যদি সমস্যা হয় আপনি কিভাবে মাথাটা দিয়ে রাখবেন, তারপর চামচ দরকার নাই। তারপরে দিছে এটা হচ্ছে মিটুরি, ঠিক আছে? এখানে মিটুরি, আবার অনেক খিদা লাগে, খাওয়ার শুরু করে দেয় রেডি খাওয়ার জন্য। আরেকজন ভাই বসছে এখানে, আমরা বসবো, একই জিনিস, সব কিছু একই জিনিস। তো আমি একটু পরে খাবো, কারণ আমার এখনো পরে খাবো, কারণ আমার এখনো লাগে না পরে খাবো। এই সমস্যা দেওয়া খাওয়ার লাগবে। টেস্ট কেমন? ডাল কিন্তু আরে ভালো আছে, ঠিক আছে? টেস্ট কেমন? আসলে আমার আব্বা, আপনারা জানেন যে 1996 সালে কিন্তু আব্বা প্রথম বিদেশ গিয়েছিল, ঠিক আছে না? বা 94 সালে তখন তিনি প্রথম বিদেশ গিয়েছিল। আর তিনি বিদেশ থেকে চলে এসেছিল আপনার 2005 সালে, প্রায় 11 বছর ছিল, তিনি ইমামতি করতেন মসজিদে। তো তারপর ওনাকে আমরা প্রায় 10 বছর পর আবার দুবাইতে নিয়ে যাই, কারণ তাদের তার ছেলেরা দুবাইতে প্রতিষ্ঠিত হয়েছে অনেক কষ্ট করে, সেটা দেখানোর জন্য আব্বা অনেক খুশি সেগুলো দেখে। এবং তিনি যেতেন না, তাকেও আমরা বিদেশ নিতে পেরেছি, সেটাও আমরাও অনেক খুশি। এবং আমাদের সাথে যখন দোকানে যখন থাকে, আমাদের সাথে যখন ব্যবসায়ী যখন বসে থাকে, আমাদের অনেক সাহস পায়, আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আব্বা, এটা বিমানের ভিতরের অংশ, আপনারা দেখতেই পাচ্ছেন বিমানের অংশটা, দেখুন। তো আব্বা এখন যখন বিদেশ গেল অনেক কিছুই ভুলে গেছে আব্বা, মানে আগের সিস্টেম, কারণ আব্বা তো আগে অনেক পরিশ্রম করতো, কষ্ট করছে এবার যাওয়ার পর। এবার যখন তিনি লাইট অলরেডি, বিমানের লাইট অলরেডি বন্ধ করে দিছে। তো এটা হচ্ছে বিমানের টয়লেট, আপনাদেরকে একটু দেখিয়ে নেই, কারণ অনেকে টয়লেটে গিয়ে কিন্তু আটকে যান, ঠিক আছে? তো আপনারা টয়লেটে যাওয়ার পর এখানে পানি ব্যবহার করতে পারবেন। তারপর আপনারা যদি পানি ব্যবহার করার পর, ঠিক আছে, এখানে অনেকেই জানেন না যে পানিটা, এই যে এখানে পুশ করে দিবেন, পুশ করে দিলে পুরোটা পানি চলে আসবে, মানে এটা পরিষ্কার হয়ে যাবে, এটা হয়তো অনেকেই জানেন না, তাই দেখিয়ে দিলাম। অনেকেই বিমানের ভিতরে গিয়ে মানে আটক হয়ে যান, এই যে দেখেন, ঠিক আছে? এটা লক লাগিয়ে রেখেছি, হ্যাঁ, দরজা বন্ধ করে, এটা যখন এইদিকে টান দিব দরজাটা খুলে যাবে, ঠিক আছে? এই যে প্রধান কক্ষে ধূমপান নিষেধ, তারা লিখে রেখেছে সাবধান, কেউ টয়লেটে প্রবেশ করে ধূমপান করবেন না, তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? তো এই যে দেখুন, এটাই হচ্ছে বিমানের টয়লেট, অনেকেই দেখতে চেয়েছেন। এটা হচ্ছে পুশ, আপনারা এখানে পুশ করে দিলে পানি পরিষ্কার হয়ে যাবে। তারপর এখান থেকে টিস্যু নিয়ে আপনারা টিস্যু ব্যবহার করতে পারেন। তো ভিতরে কিন্তু পানি ব্যবহার করার মতো, শুধু জাস্ট হাত মুখ ধুতে পারেন পানি দিয়ে, কিন্তু আপনি পানি ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক, এটা বলে দিলাম। এখন আমরা একেবারে আকাশের উপরে আছি, মানে মেঘের উপরে। মেঘ থেকে দেখেন আকাশটা কেমন দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই আকাশ, নিচের অংশ কোনো কিছু দেখা যায় না, কিন্তু যার দেখা যাচ্ছে যে না, আমরা নিচ থেকে যখন আকাশে তাকাই যেমন দেখা যায়, বিমানে যখন তাকি বিমান থেকে নিচে তাকালে ঠিক তেমনই দেখা যায়। এবার আলহামদুলিল্লাহ দেখেন একটা ভাই নামাজ পড়তে চেষ্টা দেখে অনেক ভালো লাগলো, তিনি ফজরের নামাজটা তিনি এখানে পড়ে নিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ওনার এটা দেখে। আসলে ইবাদতের কোনো জায়গা নেই, ঠিক আছে? আপনি ইবাদত যে কোনো জায়গায় করতে পারেন, আপনি যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহকে ডাকতে পারেন। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে ভাইটাকে, আমি অনেকক্ষণ দেখলাম ভিডিওটা, আপনাদের মধ্যে শেয়ার করলাম এটা। তো যাই হোক, আমরা এখন একেবারে আকাশের উপরে আছি, দেখেন বিমান দিয়ে আপনাদের দেখাচ্ছি, কোনো কিছু কিন্তু দেখা যায় না, দেখতেই পাচ্ছেন, কোনো কিছু কিন্তু দেখা যায় না, দেখেন অবস্থা। তো আমরা কিছুক্ষণের ভিতরে চলে আসবো অলরেডি, যতটুকু বুঝতে পারতেছি।
কিছুক্ষণের ভিতরে বিমান ল্যান্ড করবে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আলহামদুলিল্লাহ কোনো রকমের সমস্যা হয়নি, সমস্ত কিছু কোনো রকমের বাধা আসেনি, কোনো বিপদ আসেনি। এই যে অলরেডি ঢাকাতে চলে আসছি, দেখেন বাংলাদেশ আকাশ থেকে ঢাকা শহরটা দেখা যাচ্ছে কেমন। তো আমরা চলে আসছি, বিমান ল্যান্ড করবে কিছুক্ষণের ভিতরে, ঠিক আছে। তো অলরেডি বিমান ল্যান্ড করে ফেলছে, দেখতেই পাচ্ছেন। এই যে সেই এটাই হচ্ছে সেই ঢাকা আপনার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমিও ভিডিও শেষের দিকে চলে আসছি। আলহামদুলিল্লাহ ভিডিওটা অনেক দিন পর শেয়ার করলাম, অনেক কিছুই আসলে ভিডিওটা আরও অনেক লম্বা ছিল, আমি শর্টকাট করে দিয়ে দিয়েছি, হয়তো অনেকেই দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ইনশাল্লাহ আমি ঈদের পরে আবার চলে যাব। তো আব্বা এখন যাবে না, আব্বা যাবে আরও দুই মাস পরে, আমি চলে যাব কারণ আমার ছোটো ভাই চলে আসতেছে 23 তারিখ। তারপর আমি যাওয়ার পর আমার আরেক ছোটো ভাই সেও আসবে দেশে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুন্দর করে আমরা ল্যান্ড করতে পারছি। তো আব্বা অনেক খুশি, তবে ক্লান্ত হয়ে গেছে আব্বা পুরোপুরি, কারণ বয়স হয়েছে। তো হ্যাঁ, তবে অনেক ভালো লাগতেছে আব্বার সাথে আমি বিমান দিয়ে আসবো, কখনো কল্পনাও করতে পারিনি, জীবনে কখনো ভাবি না যে আব্বাকে নিয়ে বিমানে আসবো। সেটার জন্য আমি অনেক খুশি, এবং মনের মধ্যে একটা আশা ছিল যে আব্বাকে নিয়ে কোনো বিমান দিয়ে আসবো। তো শেষ পর্যন্ত আসলাম। আসলে আব্বার জীবনে কিন্তু অনেকবার বিমানে উঠেছি, ঠিক আছে, যখন বিদেশে ছিল তখন তিনি 11 বছরে প্রায় 12 বার দেশে এসেছি। যাই হোক, তখন সময়টা ছিল অন্যরকম। আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি পুরো ভিডিওটা আপনারা সাথে ছিলেন। তো এখন আমরা গাড়িতে আছি, এসি গাড়ি। তো বাংলাদেশে প্রচুর গরম, মানে কি বলবো ভাই, যা মানে গরমের। এটা হচ্ছে আমাদের ঈশ্বরগঞ্জ জেলার একটা ব্রিজ, এই ব্রিজটা। তো বাড়ির পাশাপাশি চলে আসছি আমরা। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ আমি দেশে চলে আসছি, ঈদের পরেই চলে যাব, বাড়ির কাছাকাছি চলে আসছি। তো বাড়ির সবাই অলরেডি আমাদের অপেক্ষা করতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।